জামাত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে। কাশিমপুর কারাগারের জেলার তরিকুল ইসলাম জানিয়েছেন, বিকেলে হঠাৎ বুকে ব্যথা উঠলে তাকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থা বিবেচনা করে সাঈদীকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা, তাই তার চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে ঢাকা কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে জেল সুপার সুভাষচন্দ্র ঘোষ জানান, আমরা শুনেছি তাকে ঢাকায় আনা হচ্ছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে সুপারিশকৃত হাসপাতালে ভর্তি করা হবে। দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেন, আমরা বিকেলে তার অসুস্থতার খবর পেয়েছি, তাকে গাজীপুর সদর হাসপাতালে আনা হয়েছে এমনটা জানা গেছে, তবে সেখান থেকে ঢাকায় নেওয়া হচ্ছে। কোন হাসপাতালে নেওয়া হবে কারা কর্তৃপক্ষ আমাদেরকে তা জানাননি।